বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি হচ্ছে যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব চ্যানেলের নামও পরিবর্তন করা যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ে একদম এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে একটু বলে নিই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেওয়ার লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সাধারণত যারা ইউটিউব নিয়ে কাজ করেন শুধুমাত্র তাদের জন্য না, মানে যারা জিমেল অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি প্রয়োজন হবে। মানে ইউটিউব চ্যানেলের নাম এবং আপনার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল নাম বা গুগল অ্যাকাউন্টের প্রোফাইল নাম ঠিক একই। মানে আপনি যখন আপনারা যখন প্রথমবার আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলছেন, খোলার সময় আপনার কাছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাওয়া হয়েছে। মানে জিমেল অ্যাকাউন্ট যখন খুলছেন, জিমেল অ্যাকাউন্ট আপনি যখন আপনার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার আগে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো অবশ্যই চাওয়া হয়েছে। এখন আপনি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছেন ওইটাই হচ্ছে মূলত আপনার ইউটিউব চ্যানেলের নাম। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার ধরুন আপনারা তো সাধারণত জিমেল অ্যাকাউন্ট খুলে প্লে স্টোরের জন্য বা অন্য ইউটিউব ভিডিও দেখার জন্য মানুষ খুলে থাকে। এখন আপনি ভুলবশত আপনি কী নাম দিয়ে ফেলছেন আপনার মনে নাই, তাহলে আপনি আজকের ভিডিও দেখে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের যে প্রোফাইল নাম আছে সেটাই পরিবর্তন করতে পারবেন। মানে ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল নামটা আছে ওইটাই হচ্ছে মূলত আপনার জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দিয়েছিলেন এটাই, ঠিক এটাই। আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল নামটা পরিবর্তন করেন তাহলে আপনার জিমেল তাহলে আপনার ইউটিউব চ্যানেলের নামটাও পরিবর্তন হয়ে যাবে। মানে দুটো হচ্ছে একই নাম, ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল নাম। আজকে আমি আপনাদেরকে সাধারণত স্পেশালি তিনটা পদ্ধতিতে শিখিয়ে দেব যে আপনি সাধারণত তিনটা পদ্ধতিতে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম বা গুগল অ্যাকাউন্টের প্রোফাইল নাম পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোমের মধ্যে। তো বন্ধুরা, আমি আমার গুগল ক্রোমের মধ্যে চলে আসলাম। গুগল ক্রোম মধ্যে চলে আসার পর আপনি এখানে সার্চ বারে প্রথমত আপনি আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এটাকে ডেস্কটপ সেট করে নেবেন। তো বন্ধুরা, তার আগে দেখে নেবেন যে আপনার এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে আছে কিনা। তো বন্ধুরা, আমি এটাকে ডেস্কটপ সেট করে নিলাম। ডেস্কটপ সেট করে নেওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন youtube.com। তো বন্ধুরা, আমার এখানে লেখা আছে যে চ্যানেল ড্যাশবোর্ড যেটা আছে আপনারা লিখতে পারেন studio.youtube.com বা লিখতে পারেন www। মানে আপনি শুধুমাত্র ইউটিউব লিখে দেবেন তাহলে আপনার ইউটিউবের ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে যাবে এখানে মানে। তো বন্ধুরা, প্রথমে দেখাবো হচ্ছে ইউটিউব যে ওয়েবসাইট আছে সেখান থেকে কীভাবে আপনারা নামটা পরিবর্তন করবেন। তো বন্ধুরা, ইউটিউবের মধ্যে যাওয়ার পর আপনি একদম নিচে একটা অপশন পাবেন সেটিংস একটা আইকন। তো বন্ধুরা, একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি আমার নিচে যে সেটিংস আইকন আছে ওইটার মধ্যে ক্লিক করলাম। সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পর দেওয়ার পর, তো বন্ধুরা আমি আপনাদেরকে এটা একটু জুম করে দেখাই, তা নাহলে আপনারা ঠিক বুঝবেন না। তো বন্ধুরা, আমি এটাকে একটু জুম করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা অপশন আছে চ্যানেল। আপনি এখান থেকে সরাসরি চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। আমি চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করলাম। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নেম ফার্স্ট অফ অল, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল, এটা হচ্ছে মূলত আপনার ইউটিউব চ্যানেলের নাম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এটা পরিবর্তন করে দেখাবো। এখান থেকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট, আপনি এটার মধ্যে সরাসরি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারা আমাকে সরাসরি আমার চ্যানেলের নাম পরিবর্তন করার অপশনটাতে নিয়ে আসবে। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত প্রথম পদ্ধতি, আপনি এভাবে সরাসরি জিমেল আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নাম পরিবর্তন করার অপশন চলে আসছে। আপনি এখান থেকে ফার্স্ট অফ অল এটাকে মুছে আপনি যেই নাম দেন সেই নামে আপনার ইউটিউব চ্যানেলটা পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে একটা যে কোনো একটা নাম দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আমি এখানে যেই নামটা দিছি এটাই হচ্ছে মূলত আমার ইউটিউব চ্যানেলের নাম, নতুন নাম। তারপর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার চ্যানেলের নামটা সেভ হয়ে যাবে আপনার এই নামে, এটা হচ্ছে মূলত প্রথম পদ্ধতিটা। তো বন্ধুরা, এখন দেখাবো যে কীভাবে আপনারা এটা দেখাচ্ছি কীভাবে আপনারা ইউটিউব থেকে কীভাবে আপনারা চেঞ্জ করবেন। তো বন্ধুরা, এখন আপনারা সার্চ বারে আপনারা লিখতে পারেন গুগল অ্যাকাউন্ট, লিখতে পারেন মাই অ্যাকাউন্ট গুগল ডট কম, আপনারা যাই লিখেন আপনাদেরকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে সার্চ বারে লিখলাম মাই অ্যাকাউন্ট, আপনি এখানে লিখে দিবেন মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম লিখে দিবেন, তাহলে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টে যে পার্সোনাল ইনফরমেশন আছে সেখানে নিয়ে যাবে। এটাকে আপনারা একটা ডেস্কটপ সেট করে নেবেন। আমি ডেস্কটপ সেট করে নেওয়ার পর আপনার একটু জুম করে দেখাই, জুম করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে পার্সোনাল ইনফো, মানে পার্সোনাল ইনফরমেশন। আপনি এখান থেকে সরাসরি পার্সোনাল ইনফোর মধ্যে ক্লিক করে দেবেন, এখানে সিকিউরিটি আছে, আপনি এখান থেকে সরাসরি পার্সোনাল ইনফোর মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে নেম, দেখতে পাচ্ছেন বলতে নেম নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল, এটা হচ্ছে মূলত আমার চ্যানেলের নাম বা আমার গুগল অ্যাকাউন্টের প্রোফাইল নাম। আপনি সরাসরি এই নামের মধ্যে ক্লিক করে দেবেন। নামের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক মানে আগের পদ্ধতির মতোই আপনাকে নাম আপনার চ্যানেলের নাম পরিবর্তন করার একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন, আপনি যেই নাম দিতে চান ঠিক সেই নামই আপনার চ্যানেলটা পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে মানে প্রমাণ সহ দেখানোর জন্য আমি এখানে একটা নাম দিই, মানে এখানে সেভ না করে আমি নামটা চেঞ্জ করে একটা মানে বোঝানোর জন্য একটা নাম দিয়ে আপনাকে দেখাই। আমি প্রথমে যে ফার্স্ট নেম আছে সেটাকে পরিবর্তন করে আমি দিয়ে দেবো জাস্ট।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে নামটাকে প্রথমত ডিলিট করি। ডিলিট করার পর আমি এখানে লিখলাম জাস্ট JUST, তারপর লাস্ট টাইমের মধ্যে আমি দিলাম জাস্ট টেস্ট। তো বন্ধু এখন আমি জাস্ট টেস্ট যে লেখাটা সেটার মধ্যে যদি আমি সেভে ক্লিক করি তাহলে আমার ইউটিউব চ্যানেলের নামটা ফার্স্ট অফ অল থেকে পরিবর্তন হয়ে জাস্ট টেস্ট নামে পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধু আমি এখানে নামটা দেওয়ার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নামটা কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে, ইনস্ট্যান্টলি পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে মূলত দুই নম্বর পদ্ধতি যে কীভাবে আপনারা গুগল অ্যাকাউন্ট থেকে আপনার নামটাকে পরিবর্তন করবেন। এখন দেখাবো যে কীভাবে আপনারা যদি আপনার মোবাইল ফোন হয়ে থাকে তাহলে আপনি ইউটিউব যে অ্যাপ আছে আমাদের কাছে, যে ইউটিউবের অ্যাপ আছে, আপনারা আপনাদের ইউটিউব অ্যাপ থেকেও আপনার ইউটিউব চ্যানেলের নামটাকে খুব সহজে, একদম সহজে পরিবর্তন করতে পারবেন। মানে আপনাকে 15 সেকেন্ডের মধ্যে আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন আপনার ইউটিউব অ্যাপ থেকে। তো বন্ধুরা আমার ইউটিউব অ্যাপের মধ্যে গেলাম। যাওয়ার পর আপনারা একদম উপরে আপনার ইউটিউব চ্যানেলের যে লোগো আছে লোগোর মধ্যে ক্লিক করবেন। লোগোর মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন আমি পরিবর্তন করে আগে ছিল ফার্স্ট অফ অল, এখন এটা জাস্ট টেস্ট হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু প্রমাণস্বরূপ দেখাইতেছি। এখন আপনারা ইউটিউব চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন। ইউটিউব চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম হচ্ছে এখন জাস্ট টেস্ট। তারপর আপনি এখান থেকে সরাসরি সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন লগে একটা সেটিংস আইকন আছে, আপনি এখান থেকে সরাসরি সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি এখান থেকে সরাসরি সেটিংস আইকনের মধ্যে ক্লিক করলাম। সেটিংস এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জাস্ট টেস্টের নিচে একটা মানে পাশে একটা কলম আইকন আছে। দেখতে পাচ্ছেন আমি কলম আইকনের মধ্যে যদি ক্লিক করি, আপনারা এখান থেকে কলম আইকনের মধ্যে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও ঠিক একইভাবে নাম পরিবর্তন করার অপশন চলে আসছে। এখন থেকে আমি এটাকে নামটা পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, মানে দুইবার পরিবর্তন করে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে নামটা দিলাম ব্লগ পাস্টার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখন প্রথম ফার্স্ট অফ অল থেকে জাস্ট টেস্ট, এখন জাস্ট টেস্ট থেকে ব্লগ পাস্টার ধামাকা এই নামে আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। তার বন্ধুরা একটু আগে নিচে একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন থ্রি নেম চেঞ্জ অ্যালাউড এভরি 90 ডেজ, মানে আপনি 90 দিনে 90 ডেজ মানে আপনি 90 দিনে মোট 3 বার আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। আপনি আমি আজকে কিন্তু 2 বার পরিবর্তন করে ফেলছি, তাই আগামী 89 দিনের মধ্যে আমি শুধুমাত্র 1 বার পরিবর্তন করতে পারবো। আবার 90 দিন যাওয়ার পর আমি আবার পরিবর্তন করতে পারবো। তো বন্ধুরা আমি এখানে ব্লক বাস্টার ধামাকা দিয়ে এখন ওকেতে ক্লিক করলে আমার নামটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার নামটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। আমি এখন ব্যাক করলাম, ব্যাক করার পর এখন আমি আমার চ্যানেল অপশনে গেলাম। আবার দেখতে পাচ্ছেন এখন নামটা পরিবর্তন হয় না, আমি যখন ইউটিউব চ্যানেলের মধ্যে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চ্যানেলের নামটা কিন্তু এখন পরিবর্তন হয়ে ব্লগ বাস্টার ধামাকা হয়ে গেছে। তো বন্ধু এখন আপনি যদি সার্চ করেন, আপনি যদি অন্য একটি ফোন থেকে আপনার চ্যানেলের নতুন যে নামটা দিচ্ছেন ওই নামে সার্চ করেন তাহলে আপনার চ্যানেলটা আসবে না। মানে যখন আপনার পরিবর্তন করছেন, পরিবর্তন করার মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ আপনি সর্বোচ্চ 7 দিন পর আপনার চ্যানেলের নামটা সার্চে আসবে। কেননা নামটা যেহেতু পরিবর্তন হয়েছে তারা মানে সার্চ র্যাঙ্কিংয়ে আপনার চ্যানেলটা আসবে কিছুদিন পর। আপনি আপনার কিওয়ার্ডগুলো যেগুলো দিচ্ছিলেন আপনার ইউটিউব চ্যানেলের সেই নামগুলো পরিবর্তন করে নতুন নামটা দিয়ে দেবেন, তাহলে 7 দিন লাগবে না, 2 দিন বা 1 দিনের মধ্যে আপনার চ্যানেলের নামটা সার্চ অপশনে চলে আসবে। তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং বন্ধুরা ইউটিউবের সকল প্রকার আপডেট এবং সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং বন্ধুরা আগামী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম URL তৈরি করবেন। আজকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।